সত্যযুগে লোকজনের আয়ু অনেক লম্বা ছিল, সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর ধরে বাঁচত। তো তখন ভগবানকে পাওয়ার পন্থাও অনেক লম্বা ছিল, জঙ্গলে গিয়ে আসন করে ধ্যান করে ভগবানের সঙ্গে আত্মাকে সংযুক্ত করতে হতো, সে ছিল সত্যযুগের কথা। সত্যযুগ পেরিয়ে যখন আমরা ত্রেতাযুগে এলাম, ধর্মের প্রায় 90% চলে গেল আয়ু, আয়ু 90% কমে যায়, মাত্র 10,000 বছর আয়ু ছিল ত্রেতাযুগে। তখন ধ্যান পন্থা বাতিল হয়ে যজ্ঞ, ত্রেতায়াম যজত মখই কৃতে যদ্ধায়ত বিষ্ণু। তারপরে দ্বাপর যুগের পালা, আরো একটা শূন্য বাদ যাবে, 10,000-এর একটা শূন্য বাদ গেলে 100, মানে 10,900 বছর গেল, 100 বছর মাত্র আয়ু, মানে 1,000, আর কলিযুগে মাত্র 100। তো কোথায় 100,000 বছর আর কোথায় কলিযুগে 100 বছর, অনেক কম আয়ু। তাই সত্যে ছিল ধ্যান, এটাতে ছিল যজ্ঞ, দাপরে ছিল বড় বড় মন্দির বানিয়ে পূজা করা, আর কলৌত্তদ হরি কীর্তন, কলিযুগে হরিনাম, হরিনাম হাততালি দিয়ে হরিনাম করলেই ভগবানকে লাভ করা যাবে। এই হরিনাম, আমরা হরিনামের সঙ্গে জন্ম থেকেই পরিচিত, অষ্টম প্রহর, 16 প্রহর, 24 প্রহর নাম ছোট থেকেই আমাদের সনাতন ধর্মে দেখে আসছি। বা আমাদের দেশে ভারতে নবান্ন উৎসব, যখন পৌষ মাসে ধান উঠে, সে পৌষ মাঘ ফাল্গুন বাড়ি বাড়ি হরিনাম কীর্তন, বাড়ি বাড়ি মহোৎসব শুরু হয়। তা আমাদের হরিনামটা পরিচিত, কিন্তু আমরা এর উপর এতটা গুরুত্ব দিই নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু এর ব্যাপক প্রচার আশা করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, যে পৃথিবীর সর্বত্র হরিনাম সব লোক করবে। এখন এটার মধ্যে আমার পূর্ববর্তী বক্তা আমাদের পরম পূজ্য চারুচন্দ্রপ্রভু বর্ণনা করলেন সারা বিশ্বে কিভাবে এই হরিনামে মেতে উঠেছে। তো এই হরিনাম শুরু হয়েছিল বাংলা থেকে, তখন তো অবিভক্ত বাংলা ছিল, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে একটাই বাংলা ছিল। আমার মনে হয় মহাপ্রভু জানতেন বাংলা ভাগ হবে, যার জন্য মহাপ্রভু দু জায়গায় জন্মগ্রহণ করলেন। তিনি এই বাংলাদেশে মায়ের গর্ভে 2 মাস ছিলেন শ্রীহট্ট সিলের জেলায়, আর ভূমিষ্ঠ হয়েছেন পশ্চিমবঙ্গে নবদ্বীপে। মহাপ্রভুকে বলা হয়েছে শাস্ত্রে, গজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, সেই বৃন্দাবনে কৃষ্ণলীলায় কৃষ্ণ, তিনি কলিযুগে গজেন্দ্র নন্দন, তিনি শচীসুত হয়ে এসছেন কলিযুগে নাম প্রেম প্রচার করার জন্য। আর এই নাম, তিনি বললেন কলিযুগের মানুষ, আমরা আমাদের ঘর বাড়ি মন্দির করার ক্ষমতাও নেই আর করতেও চাই না, বরং টাকা পয়সা হলে 1তলা 2তলা 10তলা বাড়ি বানাবো, কিন্তু মন্দির কত বড় বানাবো, একটা ছোট্ট মন্দির বানাবো সবার ঘরে, বা ঘরের সামনে একটা হরি মন্দির বানিয়ে দেয়, সেই জন্য লোকে মন্দিরও বানাবে না। তাই মহাপ্রভু বললেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালে, হাত তালি দিয়ে কীর্তন করো, হাত তালি দিয়ে, হাত আছে তো, হাত তালে আছে তো সবাই, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই বলেন হে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম। এই হরিনাম হাততালি দিয়ে করবেন, মহাপ্রভু শিখিয়েছেন।
আপনার মাইগো লাগবে না, খোল করতালও লাগবে না, শুধু নিজের হাতে হাততালি দিয়ে করবে, হাততালি দিয়ে। আর কোথায় করবেন জানেন? নিজের দাঁড়েতে বসে, বারান্দায় বসবে। কেন? আমাদের ঘর নেই তো এখন। আমাদের বাবা দাদু তারা গ্রামে গঞ্জে থাকতেন, বাড়ি ছিল, পুকুর ছিল, উঠোন ছিল, বাগান ছিল, আর এখন আমরা সে গ্রাম ভুলে গিয়ে বা গ্রামে থাকলেও এখন আমরা একটু পাকা বাড়ি বানাবো, আর হয়ে গেছে অ্যাটাচ বাথরুম বানাবো, তাই না? আগেকার দিনে লোকে পায়খানা করতে, প্রস্রাব করতে ঘরের বাইরে যেত, বর্জ্য পদার্থ। আর এখন আমরা শিখছি বর্জ্য পদার্থ না, দরকারি পদার্থ, ঘরে আগো, ঘরে পায়খানা প্রস্রাব করো, তাই না? সেই ঘর তো অপবিত্র, তাই হরি নাম করবেন, ঠাকুর পূজা করবেন কোথায়? ঘরের বাইরে, বারান্দাতে। আর হাততালি দিয়ে করবেন, হাততালি, হাততালি দিয়ে কীর্তন করবেন কেন? হাততালি দিয়ে। আমাদের দেশে একজন যোগী বাবা আছেন, নাম শুনেছেন, রামদেব বাবা। তিনি যোগ শিখাচ্ছেন, এই সময় তো টোটকা শিখাচ্ছেন। উনি বলেন হাততালি দিলে এই হাতে রক্ত সঞ্চালন বাড়বে, শরীর আপনার সুস্থ থাকবে। এখন তো বেশি হার্ট অ্যাটাক হচ্ছে না, হাততালি দেবেন মাঝে মাঝে। আবার হরি নামে হাততালি দিলে বেশি কৃপা। এমন নয় যে কাতারের ফুটবল খেলাতে হাততালি দেবে, না, হরি নামে তালে তালে হাততালি দিয়ে কীর্তন, হাততালি দিয়ে তালে তালে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন সবাই, হরে কৃষ্ণা 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 সরল মন্ত্র, হ্যাঁ সরল মন্ত্র। আর ঘর থেকে বেরিয়ে এসে আমাদের এখানে নামহট্ট মন্দির রয়েছে, এখানে সন্ধ্যা সকাল সন্ধ্যায় চলে আসে ঠাকুরের সামনে সন্ধ্যা আরতি, আর হাততালি দিয়ে কীর্তন করবেন। তো হাততালি দিয়ে কীর্তন করলে শরীরে এই যে এখন একটা রোগ এসছে না, কি বলে, হার্ট অ্যাটাক, মানে রক্ত সঞ্চালন হয় না, তো হাতে মহাপ্রভুই একটা সাধন দিয়ে গেছে। তোমার হরিনাম করলে পুণ্য হবে, হরিনাম করলে শরীরও ভালো থাকবে, ঠিক আছে। আরেকটা গুপ্ত কথা আছে হরিনাম করলে, আমরা আমাদের জীবনটা সুখ এবং দুঃখে, তাই না? সুখ দুঃখ নিয়ে জীবন নেই, নাকি শুধু দুঃখ বা শুধু সুখ, না, সুখ দুঃখ ভালো মন্দ। আমরা বলি না চলো একটু ভালো মন্দ খেয়ে আসি, ভালোর সঙ্গে মন্দ আছে কিনা, চলো একটু ভালো মন্দ দেখে আসি, ভালো মন্দ শুনে আসি, ভালো মন্দ। এই সুখ দুঃখের জীবন, প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলেছেন যে আমাদের জীবনটা সাইকেলের চাকার মতো, সাইকেলের চাকা, সাইকেল আছে তো বাংলাদেশে, হ্যাঁ, সাইকেলের স্পোক, কিছু দুঃখের স্পোক আর কিছু সুখের স্পোক, স্পোক বলে না তো, যখন সুখে থাকি দুঃখের স্পোকটা উপরে আছে, চাকাটা ঘুরলে দুঃখ আসবে আবার সুখ চলে যাবে, এরকম চলছে সুখ দুঃখ জীবন। তো গীতাই বলছেন তুমি যদি নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করো, ভগবান হচ্ছেন আনন্দময় পুরুষ। কৃষ্ণ কোন ছবি দেখেছেন গালে হাত দিয়ে বসে আছেন, কি দুঃখ। আমারও তো হিন্দু ধর্মের লোকেরা স্বামী স্ত্রী আর বড় জোর একটা কি দুটো বাচ্চা, তাই নাকি? আমাদের ভারতবর্ষে সবাই বলে হাম দো হামারা, আমরা স্বামী স্ত্রী দুজন, আমাদের একটা বাচ্চা আছে। তো এই একটা বাচ্চা স্বামী স্ত্রী সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। ভগবান দেখিয়েছেন, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে তিনি বাল্যলীলা করেছেন, তারপরে মথুরাতে গিয়ে কংসকে বধ করেছেন, তারপরে দ্বারকাতে গিয়ে কতগুলো বিয়ে করেছিলেন,
মাত্র ভাগবতমে লেখা আছে মাত্র 16,108টা রেজিস্ট্রি করা বিয়ে করেছে, এবং প্রত্যেক স্ত্রীর গর্ভে কতগুলো সন্তান দিয়েছিলেন, 10টা করে ছেলে একটা করে মেয়ে, 16,108 × 11, আবার সেই ছেলেগুলোর 10টা করে ছেলে, কত বড় সংসার। মানে উনি একা ভোটে দাঁড়ালেই জিতে যাবে, তাই না? এত বড় সংসার। কিন্তু তিনি ছিলেন ইচ্ছাময় পুরুষ, তিনি সকলকে তার ইচ্ছার মতো পরিচালিত করেছেন। ঠিক সেরকম গীতায় বলছেন, শুধু আমার এই বিয়ে করা সন্তান শুধু না, সমস্ত জীব হচ্ছেন আমার সন্তান। মাময়ী বংশ জীবলোকে, গীতায় বলছে জীব ভূত সনাতন, আমরা ভগবানেরই অংশ, ভগবানের বংশের লোক, ভগবান আমাদের পিতা। কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছে, আমি নিজের একটা পরিবারে যুক্ত হয়ে গেছি, আমি মনে করছি এটাই আমার পরিবার, এতেই আমি আনন্দ লাভ করব। না, পরিবারে আনন্দ, কেন পরিবারের কোন লোক তো চিরস্থায়ী নয়, হয়তো আমার দাদু চলে গেছেন, বাবাও চলে যাবেন, আমিও চলে যাব, এখানে সুখ কোথা থেকে আসবো? তাই আমরা নিজেকে যেন ভগবানের সঙ্গে যুক্ত করি, এটাই শাস্ত্রের পন্থা, এটাই যুগে যুগে ভগবান এসে শিক্ষা দেন। সত্য যুগে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থা ছিল ধ্যান, ত্রেতা যুগে কি বললাম এখনই বলে, ত্রেতা যুগে যজ্ঞ, যে যজ্ঞ করা হয় না, স্বাহা ইদং কৃষ্ণায় ইদং নমম। আর দ্বাপর যুগে ছিল বড় বড় মন্দির বানিয়ে পূজা অর্চনা, কলিযুগে এখনই বললাম হাত তালি দিয়ে হই নাম। তাহলে আমরা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবো। হম, এটা বাচ্চা ছেলে ভগবানের কাছে, বাচ্চারা সরব হয় না, মা বাবার কাছে যা শুনে সেটাকেই সত্যি বলে মনে করে। আমরা অনেক কথা শুনলেও পুরোটা বিশ্বাস হয় না, তো এখানে অনেক কথা আলোচনা হবে ঘরে গিয়ে, আরে সব কথা মানলে হয় নাকি, আমাদের ভিতরে এতটা বিশ্বাস থাকে না। কিন্তু বাচ্চারা যা শুনে বিশ্বাস। একদিন কৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে একটা বাচ্চা বলছে, ও ঠাকুর, এখন বাচ্চারা তো ইংলিশ মিডিয়াম পড়ে, এখন বাংলা কথা বলতে ভুলে গেছে, আমাদের বাংলা ভাষার গর্ব ধীরে ধীরে চলে যাবে, কিন্তু এখন বাচ্চারা ইংলিশ মিডিয়াম পড়বে, এই বাংলাদেশে পড়ে থাকলে হবে না, বিদেশ যাবে, ভাই এলো বাই করবে, তখন মনে যাবে যে আমাদের সন্তানরা একটু আপডেটেড হয়েছে, ব্যাকডেটেড না, আপডেটেড হয়েছে। মাকে বলবে মম, তারপরে কাকিমা জেঠিমা মাসিমাকে বলবে এন্টি, কি বলে যেন আমার উচ্চারণ না, আমি বাঙালি লোক তো, হ্যাঁ এন্টি, তারপরে মা হয়ে গেছে মম, বাবাকে বলে ডেথ, তো এরকম ডাকা শুন, তাতেই বাবা মা খুব খুশি, আমার ছেলে এখন ইংরাজি শিখছে। তো বাচ্চা ছেলে এখন ইংরেজিতে কথা বলে, তো ভগবানের সঙ্গে ইংরেজিতে কথা বলছে, বলছে ও লর্ড ইফ ইউ আর এভরিহোয়ার হোয়াই নট ফুলফিল মাই উইশেস। বাচ্চারা বলছে আমি মার কাছে শুনেছি ভগবান সব জায়গায় থাকেন, তো তুমি যদি সব জায়গায় থাকো, এবং কৃষ্ণের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তুমি যদি সব জায়গায় থাকো তাহলে আমার ইচ্ছাগুলো পূরণ করছো না কেন, তুমি ইচ্ছা পূরণ করে দাও। আর ভগবান বাচ্চা ছেলের সরলতা দেখে ভগবানও কথা বলা শুরু করেছে, ভগবান বলছেন খুব আদর করে বলছেন, ভগবান ইংরেজি জানে কিনা, ভগবান ইংরেজি মিডিয়াম পড়েছেন কিনা, তখন ইংরেজি মিডিয়াম স্কুল ছিল কিনা, ভগবান ইংরেজি জানেন কিনা, না জানলে আমাদের বিদেশি লোকরা ভগবানের সাথে কথা বলে নাকি, ওরা বাংলা শিখছে নাকি, হ্যাঁ ইংরেজিতে বই পড়ছে, ইংরেজিতে কথা বলছে, ইংরেজিতে ভোগ লাগায়, ইংরেজিতে মন্ত্র বলে ভগবানকে পূজা করে। তো ভগবান তিনি সকলের পিতা, সবার ভাষা জানেন, পশু পাখির ভাষা, মানুষের ভাষা, সব ভাষা জানেন। ভগবানও ইংরেজিতে উত্তর দিচ্ছেন, ভগবান খুব আদর করে বলছেন, মাই ডিয়ার চাইল্ড আই এম এভরিহোয়ার, ভগবান বলছেন আমি সব জায়গায় আছি, তোমার মা যা বলেছে এটা ধ্রুব সত্য, আমি সব জায়গায় আছি। আর তুমি বলছো যে আমার ইচ্ছা পূরণ করছো না কেন, তুমি আমার সঙ্গে নিজেকে যুক্ত করো, আমি
সব জায়গায় কি আছে বলেন তো? সব জায়গায় বাতাস আছে, তাই না? ইথার বা বাতাস বলে, সব জায়গায় বাতাস আছে। একটা বোতলে যদি পুরো বোতল জল থাকে, হাফ জল ফেলে দেবেন, হাফ বোতল জল আছে, আর হাফ বোতল কি থাকবে? বাতাস থাকবে। বাতাস সব জায়গায় আছে। তো বাচ্চা ছেলেদের বাতাস বললে ওরা বুঝে না, ওরা একটু এর থেকে উন্নত শিক্ষা শিখেছে, কি ওয়াইফাই বুঝে, যেখানে যায় নেট ঘাটে আর ওয়াইফাই। তো ভগবানও বাচ্চাকে ওয়াইফাইয়ের মাধ্যমে বুঝাচ্ছে। ভগবান বলছেন আমি সব জায়গায় আছি ওয়াইফাইয়ের মতো। তো ওয়াইফাই থাকলে তো হবে না, কি করতে হবে বলেন তো? ওয়াইফাইকে কানেক্ট করতে হবে। কি দিয়ে কানেক্ট করবে? কি দিয়ে? পাসওয়ার্ড দিয়ে। আবার কোন পাসওয়ার্ড দিয়ে? কারেক্ট পাসওয়ার্ড দিয়ে, নাহলে কি বলবে? ইনকারেক্ট, আনকারেক্ট বলে না, আর কানেক্টই হবে না। তো ভগবান বলছেন আমি সব জায়গায় আছি এবং ওয়াইফাইয়ের মতো, তুমি আমাকে কানেক্ট করো যথাযথ পাসওয়ার্ড দিয়ে। কলিযুগের পাসওয়ার্ড হচ্ছে এই হরিনাম, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই জোরে, হরে কৃষ্ণা 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 হরে হরে হরে। সবাই হাত তালি তালি। আমরা ছোটবেলায় শিখেছি কিন্তু ঠাকুমা দিদিমার কাছে, সে অষ্টত্র শত নাম শুনেছি না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, তারপরে নামের সহিত আছেন আপনি শ্রী। এই যে নাম করলাম, এই নাম যতক্ষণ করব ততক্ষণ আমি ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারব। আর ছোটবেলায় আমরা আরেকটা কথা শিখেছি, গীতা পড়ি না পড়ি, কথা শুনি না শুনি, একটা কথা আমরা শিখেছি, রাখে হরি জোরে, রাখে হরি, সবাই বিশ্বাস করেন, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে ডাক্তার। এখানে হয়তো কেউ ডাক্তারও আছে, ডাক্তার তো বাঁচিয়ে দিচ্ছি না, ডাক্তার নিজেরাই মারা যাচ্ছে, আর মারা যাচ্ছে কি না ডাক্তাররা, হরি, তাই হরির নাম করবে। আর এই হরি নাম করার জন্য কি লাগবে? দুটো হাত লাগবে, হাত তালি দিয়ে কীর্তন করবে। যে আরেকটা গুপ্ত কথা বলি, কেন হাত তালি দেবেন যেটা দিয়ে শুরু করছিলাম, আমাদের জীবনে সুখ দুঃখ আছে, আছে তো নাকি? নাকি কোন লোক একদম সুখে আছেন, কোন লোক একদম দুঃখে আছেন, এরকম না তো? সুখ দুঃখ নিয়ে সমস্যা। আচ্ছা আমার জীবনে কতটা দুঃখ কতটা সুখ আছে কি করে বুঝবো? জ্যোতিষী বলে দেবে, কি কি দেখে বলবে? হাত দেখে বলে দেবে। তারা পড়াশোনা করেছে হস্তরেখা বিচার জানেন, হস্তরেখা একটা শাস্ত্রীয় বিচার, কিন্তু গণিতের হিসাব, ছক ফেলে অঙ্ক কষে বলে দেবে। আপনি যাবেন জ্যোতিষীর কাছে, আপনার হয়তো বয়স হয়তো 30 বছর, ও একদম পুরো দিন মেপে বলে দেবে, তোমার এই 5 বছর কষ্টে কাটবে, তারপরে 10 বছর খুব ভালো কাটবে, 1 বছর খুব ফাঁড়া, সব একদম চার্ট বানিয়ে দেবে আপনি জ্যোতিষী। তারা পড়েছে। তো আমার এই জীবনের সুখ দুঃখ হাতে আছে, আমরা সুখও পাই দুঃখও পাই। আর এই সুখ দুঃখ কিসের জন্য পাই? না আমার পূর্বজন্মের কর্ম, আমি পূর্বজন্মে পুণ্য করেছি আমার সুখ, কিছু লোকের উপকার করেছি পুণ্য করেছি, দয়াহীনকে দয়া দেখিয়েছি, অন্নহীনকে অন্ন দিয়েছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, তার পুণ্যের ফল আমি এই জীবনে সুখে পাচ্ছি। আর কাউকে জীবনে কষ্ট দিয়েছি, কারো কিছু চুরি করেছি, কারো পাপ করেছি, খুন করেছি, হত্যা করেছি, সেটা কি হবে এই জীবনে তার বদলা? এটা শাস্ত্র শুধু বলছে না, এটা বিজ্ঞানীরাও স্বীকার করেছে। একে নিউটনের থার্ড ল, জানি না বাংলাদেশে পড়ায় কিনা, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। আপনাকে যদি আমি ভালোবাসি, নিশ্চয়ই আপনি আমাকে ভালোবাসবেন,
আপনাকে যদি হিংসা করে আপনি কি করবেন? অটোমেটিক হিংসা করবে। তাই যেরকম কর্ম সেরকম ফল। আর আপনি বলবেন তা পূর্বজন্মে কর্ম করে সেই জীবনে ফল। হ্যাঁ, এখানে কেউ আছেন চাকরি করেন, সে সরকারি চাকরি হোক কোম্পানি চাকরি হোক, কেউ আছেন এখানে সরকারি চাকরি? আছেন, দু একজন আছেন। তো এটা চলছে মে মাস, না মে মাস, মে মাসে চাকরির বেতন পেয়েছেন? পেয়েছেন, পান নাই, বেতন পেয়েছেন, এপ্রিল মাসের বেতন পেয়েছেন, পেয়েছেন বেতন কোন মাসের? এপ্রিল মাসে। আর এ মাসে যত কাজ করবেন এর বেতন পাবেন কবে? সামনের মাসে। ঠিক সেই রকম গত জীবনে যা করেছি এই জীবনে তার বেতন, ভালো করেছি ভালো বেতন, খারাপ করেছি খারাপ বেতন। তাই শাস্ত্র শিখাচ্ছে কখনো খারাপ কাজ করবেন না, সৎ পথে চলুন, সৎ চিন্তা করুন, আপনার ক্ষমতা মতো লোককে সাহায্য করুন। আমাদের মেয়র সাহেব আছেন, সাহায্য করছেন জনগণের, আমাদের ভূমিদাতা এখানে রয়েছেন, জনগণ এখানে এসে যাতে ভক্তি করবে ধর্ম শিখবে তার জন্য তার একটা মহান উদ্দেশ্য নিয়ে জমিটা ভগবানের সেবার জন্য দিচ্ছেন। এটা পুণ্য কর্ম, স্বীকৃতি, যার ফলে আমাদের শাস্ত্রে লেখা আছে কেউ যদি ভগবানের জন্য মন্দির, ভগবান বলছেন তুমি আমার জন্য মন্দির করে দাও, জায়গা দাও, আমি তোমার মৃত্যুর পরে আমার ধামে তোমার থাকার জায়গা করে দেব, এখানে যা করবো সেখানে তাই ফল পাও। তো এই যে সুখ দুঃখ আমরা এই হাতের রেখাতে রয়েছে। জ্যোতিষী কি বলে ধরুন, বলে জ্যোতিষী বলল তোমার সামনে বড় ফাঁড়া রয়েছে, ফাঁড়া বলে না বিপদ, ফাঁড়া রয়েছে। তখন জ্যোতিষীকে কি বলি, দাদা ফাঁড়া কাটাবো কি করে? জ্যোতিষী কি বলে বলেন, কি বলে? স্টোন নাও, পাথর পড়ো, আংটিতে বড় পাথর পড়ো বা বাড়িতে বড় পাথর, স্টোন কেন? একটা স্টোনের দাম তো অনেক, জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে কত দাম, আমাদের দেশে তো 15,000-20,000 অরিজিনাল স্টোন কিনে। কিন্তু শাস্ত্রে বলছে যদি স্টোন ব্যবহার করেন, পাথর করেন, আপনার বিপদের মাত্র 30% কাটবে, 70% বিপদ আপনার উপর দিয়ে যাবেই যত দামি স্টোন পড়ে। আবার কিছু কিছু আমাদের ধার্মিক মনি ঋষি আমাদের দেশে যোগী পুরুষ যারা রয়েছেন তারা বলে গ্রহ পূজা করো, নবগ্রহ পূজা করো, শনি পূজা করো, আছে না বলে না, যদি আপনি বিধিপূর্ব তপস্যা করে যদি গ্রহ পূজা করেন 60% দোষ কাটবে, কি যদি হাততালি দিয়ে হরিনাম করেন 99% চলে যাবে। তো কোনটা সস্তা বলেন তো? মহাপ্রভু দিয়েছেন আপনার স্টোন কিনতে হবে না, গ্রহ পূজা কি করবেন? শুধু হাততালি দিয়ে কীর্তন করবেন, হাতে যত আঁকা মাঁকা রাখা আছে না সব পেন্ডুলামের কাঁটার মতো ঘুরতে ঘুরতে সোজা হয়ে যাবে, বিপদ সব চলে যাবে। শুধু হাততালি দিয়ে, হাততালি দিয়ে কীর্তন করতে হবে, হাততালি দিয়ে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, বলুন সবাই, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে। এটা করা কি খুব কঠিন বলেন তো? আমাদের গুরু পরম্পরায় মহান আচার্য এবং বৈষ্ণবীয় কবি শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি বলেছেন তোরা হাতে করবি কাজ, হাতে করবি কাম, মুখে বলবি নাম। বলুন হাতে কাম মুখে নাম, আরেকবার হাতে কাম, সবাই বলুন হাতে কাম মুখে নাম, মুখ তো খালি আছে, আপনাকে সময়ও খরচা করতে হবে না পয়সাও খরচা করতে হবে, মুখে নাম বলো, নাম করলে ভগবান সবসময় থাকবেন। প্রভুপাদ বলেছেন যেরকম চন্দ্র যখন আকাশে থাকে পূর্ণিমার চাঁদ, আপনাদের এই গ্রামগঞ্জ যখন রাস্তায় হাঁটবেন চাঁদের দিকে তাকিয়ে তখন মনে হয় চাঁদটাও আমার সঙ্গে হাঁটছে, তাই না? চাঁদটাও আমার সঙ্গে চলছে,
ঠিক সেইরকম আমরা যদি হরি নাম করি, হরি আমার সঙ্গে থাকবে, আর হরি সঙ্গে থাকলে আমরা সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। আমরা বলছি ধর্মপথে থাকুন, আমরা মহাভারতে দেখুন যুধিষ্ঠির মহারাজ আর দুর্যোধন কে ধর্মে ছিলেন, ধার্মিক কে ছিলেন? যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব তারা ধার্মিক ছিলেন, ধর্মপথে অনেক কষ্ট। যুধিষ্ঠির অধার্মিক ছিলেন, তার টাকা পয়সা রাজ সব ছিল, কিন্তু পাণ্ডবদের সঙ্গে কে ছিলেন? কৃষ্ণ ছিলেন, ভগবান কৃষ্ণ ছিলেন। কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ, পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিণী সেনা, আর কৌরবদের কত ছিল? 11 অক্ষৌহিণী, প্রায় ডবল। যুদ্ধে কারা জিতল? পাণ্ডবরা, কৃষ্ণ ছিলেন। তাই হরিনাম করবো, কৃষ্ণকে সব সময় রাখবো, যে কোনো বিপদ আপদ সুখে দুঃখে সব সময়। আমরা সকাল সন্ধ্যায় আমাদের মধুসূদন বাবু তার টিম আছে, মালা দেন সবাইকে, সবাই কারা কারা মালা জপ করছেন? ওকে, আমাদের চারুচন্দ্রবাবু সবাইকে মালা দেন, মালা জপ করেন, মালা নেবেন নির্দিষ্ট সংখ্যক মালাতে, 2 মালা 4 মালা। আমাদের গুরুদেব বলেছেন 16 মালা জপ করতে। মহাপ্রভু 3টে কাজ করতে বলেছেন কলিযুগের জন্য। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিখা। 3টে কাজ, বল কৃষ্ণ মানে হরি নাম করবো মালাতে, ভজ বা হাততালি দিয়ে কীর্তন করবো ঠাকুরের সঙ্গে, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করব, হরি পূজা, হরি নাম আর হরি পূজা, আর হরি শাস্ত্র পড়বো, গীতা ভাগবত পড়বো। কারা কারা আছেন আমরা গীতা পড়ি ডেলি? দেখেন প্রত্যেক ধর্মের ধর্মশাস্ত্র আছে, যে যার ধর্মের লোক তাদের ধর্মশাস্ত্র পড়ে, ধর্মশাস্ত্রের শিক্ষাকে শিক্ষা অনুযায়ী ধর্মপথে থাকে। আমরা ধর্ম করি, ধর্মকে মানি, কিন্তু ধর্মগ্রন্থ পড়ি না। কখন পড়ি? যখন আমি মরতে যাব, মরছে না, প্রাণটা যাচ্ছে না, তখন গীতাটা একটু ছুঁয়ে দাও বাবাকে, বাবা তাড়াতাড়ি মরে যাবে। তার মানে গীতা কি মেরে দেওয়ার জন্য নাকি? গীতা জীবনের সুখে বাঁচার জন্য। গীতা পড়েন, ভগবান যা, যে যা, ভগবানকে, ভগবান যাকে যা দিয়েছেন, কাকে চাষবাস দিয়েছেন, কাকে ব্যবসা দিয়েছেন, কাকে চাকরি দিয়েছেন, তাতেই সুখে আনন্দে থাকুন। আমরা ধর্মের বই পড়ি না। গীতায় বলছেন নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচ অযুক্তস্য ভাবনা, নচ অভাবায়ত শান্তি অশান্তস্য কুতস্য। যিনি গীতা পড়েন না, গীতা শিক্ষা জানে না, সে জীবনে সুখের আশা করে কি করে? অশান্তস্য তো কুতস্য। আপনি একটা বাঁকা বাড়ি বানিয়ে লিখে দিতে পারেন, সুখের ভিলা, আনন্দ ভিলা, সুখের নীড়, শান্তি কুঞ্জ, অনেক কিছু লিখতে পারেন, কিন্তু একটু শান্তি নেই। ঘরে ঢুকে দেখেন স্বামী স্ত্রীর ঝগড়া চলছে সব বাড়িতে, লিখলে তো হয় না। গীতার সঙ্গে, ভগবান কৃষ্ণের সঙ্গে নিজেকে ওয়াইফাই হরিনামের মাধ্যমে নিজেকে যুক্ত করলে, আজকে দেখুন চারুচন্দ্রবাবু বলছিলেন সারা বিশ্বের মানুষ, আমেরিকার মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, তাদের কি অভাব ছিল? আমাদের বাংলাদেশের মতো আমাদের শিক্ষার অভাব ছিল না, বেকারত্ব ছিল না, টেকনোলজি নেই, যার জন্য তো বাংলার ছেলেরা এখন বিদেশ চলে যাচ্ছে। তাদের তো সব ছিল, কিন্তু একটা ছিল না, সুখ শান্তি ছিল না, যার জন্য প্রভু বলছিল না তারা হিপি হয়ে গেছিল। কি করলে যে সুখ পাবে তারা জানতে পারছিল না। প্যান্ট পরেছে বললেন না, প্যান্ট পরেছেন একটা সাইডে প্যান্ট আছে, এক সাইডে নেই, জামা পরেছে একটা, হাতল আছে আর একটা। এখনো দেখবেন বাজারে চুল কাটিং, বিভিন্ন ধরনের কাটিং, হ্যাঁ, কাবার এদিকটা নেই এদিকটা আছে, মানে কি করলে যে জীবনে সুখ আসবে? শুধু নিজেকে গীতার সঙ্গে যুক্ত করতে হবে। গীতা পড়ুন, জীবনে সুখ, হরিনাম করলে সুখ। প্রভুপাদ সারা বিশ্বকে একটাই মন্ত্র শিখিয়েছে, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, তুমি হরিনাম করো সুখে থাকো। আজকে যে আমরা শিখলাম, হরিনাম করবো আর গীতা পড়ব, এই দুটোই হচ্ছে আমাদের জীবনের সুখ শান্তির
মূল্য। আর এটাই সারা বিশ্ব করে প্রভুপাদ দেখিয়েছেন, এটা শুধু মুখের কথা নয়, করছে।